প্রিয় দিঘলিয়াবাসী, আসসালামু আলাইকুম। আপনার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আপনাদের দোয়ায় আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি, ইনশাল্লাহ অচিরে আপনাদের মাঝে হাজির হব। আপনারা জানেন যে সরার খান কলেজের মেধাবী ছাত্রী মনিকা ইসলাম আমাদের আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি মেম্বার শেখ আব্দুল সালামের ভাতিজি, সে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। আপনাদের সবার কাছে আমি অনুরোধ জানাই তার এই দুরারোগ্য ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা যারা পারেন আর্থিকভাবে তাকে সাহায্য করলে পরিবার উপকৃত হবে এবং তার ভবিষ্যতে সুস্থ আর একটা সুযোগ থাকবে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা তার এই দুরারোগ্য ব্যাধির সুচিকিৎসার জন্য এগিয়ে আসবেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।